غرباء غرباء সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং জুলহজ্জা মাসের প্রথম 10টি দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। সাধ্য সম্ভব অনুযায়ী আমরা চেষ্টা করব সেই সুযোগটিকে মূল্যায়ন করার। যেমন এগুলি করণীয়, ঠিক তেমনই বর্জনীয় কিছু বিষয় রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলাল যুলহজ্জা ফালা ইয়াখুযান্না মিন আযফারিহি ওয়ালা মিন শাআরিহি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ হিলাল যুলহিজ্জা ওয়া আরাদা আন ইয়ুযাহিয়া, যে ব্যক্তি যুলহজ্জা মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, তাহলে কুরবানি করার পূর্ব পর্যন্ত সে যেন তার নখ চুল এগুলি কাটা বর্জন করে। এ বিষয়টি হয়তো বা আমরা মনে করতে পারি যে এগুলি নফল বিষয়, কি এটা নিয়ে এত কথার প্রয়োজন কি? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শব্দ ব্যবহার করেছেন, এজন্য অনেক মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস থেকে বুঝছেন যে এটি নফল নয়, এটি হলো হারাম বিষয়। হারাম মানে করে ফেললে আমি কবিরা গুনায় লিপ্ত হব। সুতরাং যিনি কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবেন, কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে এক বাড়ির মালিক যিনি, তিনি কোরবানি করবেন তার পক্ষ থেকে, পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে। সুতরাং এখানে উদ্দেশ্য হচ্ছে যুলহজ্জা মাসের চাঁদ দেখা দিলে নখ চুল কাটা নিষিদ্ধ ওই ব্যক্তির জন্য যিনি সেই বাড়ির মালিক, নিজের ও সকলের পক্ষ থেকে কোরবানি করবেন তার জন্য এটা নিষিদ্ধ। কোরবানি করার পূর্ব পর্যন্ত, কোরবানি করার পর তিনি এটি কাটবেন। এখানে আরেকটি হাদিস বলা হয় যে যার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, মানুষের কোরবানি হওয়ার পরে তিনি যদি এই 10 দিন কাটা বাদ রাখেন, এরপর নকচুল কাটেন, তাহলে একটি কোরবানির সওয়াব পাবেন, কিন্তু সেই হাদিসটি সহি নয়। সুতরাং অন্যদের জন্য এই বিষয়টি নয়, শুধু যিনি কোরবানি দেবেন তার জন্যই। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমাদের অনেক পুরুষেরা আছেন, অনেক ভাইয়েরা এই 10টি দিনের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, কোরবানি যিনি দেবেন, চাঁদ দেখার পর তিনি সেভ করাও বন্ধ করে দেন। ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু চাঁদ দেখার পরে দাড়িও কাটা ফেলেন, তা তো আর জায়েজ হবে না। এই 10 দিনে যেমন কাটা নিষিদ্ধ, তার চেয়ে আরও বেশি নিষিদ্ধ হলো সর্বসময়ে একজন পুরুষের দাড়ি কাটা নিষিদ্ধ। তাতে শুধু 10 দিনে আপনার দাড়ি থাকবে, পরে দাড়ি থাকবে না, এমনটা নয়। একজন মুসলিমের যতদিন থেকে যখনই দাড়ি শুরু হবে, তাকে তখন থেকেই, যতদিন তিনি বেঁচে আছেন তখন ততদিন পর্যন্তই তিনি দাড়ি রাখবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যদি কেটে ফেলেন তাহলে তো অবশ্যই, যেহেতু এটি ওয়াজিব, কবিরা গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে সেই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।